এখনকার আপডেট হচ্ছে বন্ধুরা, তীব্র গতিতে ঝড় সহ বৃষ্টিপাত হচ্ছে বাইরে, মানে তাকানো যাচ্ছে না, এরকম ঝড় হচ্ছে, দেখতেই পাচ্ছেন এরকম ঝড়। দেখুন প্রচন্ড বাতাস, ঝড়, বৃষ্টিপাত দুটোই হচ্ছে, দেখতেই পাচ্ছেন এরকম অবস্থা। বাতাস বইছে, বিদ্যুৎ চলে গেছে, কারেন্ট চলে গেছে, ভালোই বৃষ্টিপাত, তীব্র গতিতে বৃষ্টিপাত, তার সাথে বজ্রবিদ্যুৎ, বৃষ্টিপাত, বাতাস বইছে, ঝড় বইছে, বজ্রবিদ্যুৎ কীভাবে চমকাচ্ছে দেখি, বিদ্যুৎ কীভাবে চমকাচ্ছে। তীব্র গতিতে বাতাস, বৃষ্টিপাত দুটোই হচ্ছে, ঝড় বৃষ্টি দুটোই হচ্ছে একসাথে, কাল বৈশাখী ঝড় যাকে বলে। এই দেখুন আগের উপর জল জমে গেছে একেবারে, দেখুন বৃষ্টিপাত চারিদিকে, স্বস্তির অবস্থা, মানে স্বস্তি পাচ্ছে, পরিবেশটাকে ঠান্ডা করে দিচ্ছে একেবারে, শান্ত পরিবেশ, ঠান্ডা পরিবেশ করে দিচ্ছে, স্বস্তির পরিবেশ। দেখুন আমার হাত, আনন্দের ব্যাপার, আজকে বৃষ্টিপাত হচ্ছে। এই দেখুন একটা প্লেনে যাচ্ছে,
প্রচুর বৃষ্টিপাত, আশা করছি বন্ধুরা আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আপনাদের ওখানে বৃষ্টি হচ্ছে কিনা জানাবেন কমেন্ট বক্সে। আমি থাকি বারাসাত, উত্তর চব্বিশ পরগনা। একটু সন্ধ্যাবেলা বৃষ্টি হচ্ছে, হচ্ছে 6 তারিখ সন্ধ্যাবেলা 7টার দিকে। একটু বেড়ে গেছে, বৃষ্টি হচ্ছে না, বিদ্যুৎ চমকাচ্ছে। বিদ্যুৎ চমকাচ্ছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, তাদের উপর রিস্ক নিয়ে ভিডিও বানাচ্ছি আপনাদের জন্য, দেখার জন্য। দেখুন, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। রিস্ক নিয়ে উঠেছি ছাদে, দেখতেই পাচ্ছেন কীভাবে বৃষ্টিপাত হচ্ছে। দেখুন দেখুন কি হবে বৃষ্টিপাত হচ্ছে। মেঘ গর্জন করছে, বৃষ্টিপাত হচ্ছে। ও বৃষ্টিপাত হলে ভালো হয় বন্ধুরা, কিন্তু বাতাস ঝড় হলে ক্ষয়ক্ষতি হয়, বাতাস হলে ঝড় হলে ক্ষয়ক্ষতি হচ্ছে সব দিকে। তাই ঝড় না হওয়াই ভালো, বৃষ্টি হলেই ভালো। এটা তো আশা করবো বৃষ্টি হোক, বাট দেখছি ঝড় হয়েই গিয়েছে। দেখছি ক্যামেরাতে আর ইয়ে করতেই পারছি না, দেখতেই পাচ্ছি বাতাস বইছে। বাতাস বইলে আবার মেঘ কেটে যাবে, বৃষ্টিপাত হবে না। যাই হোক, আপনাদের আপডেট দিয়ে দিলাম, আপনারা সাবধান থাকবেন, যেখানে থাকবেন বাড়ার সাথে যদি থেকে থাকেন। দেখতেই পাচ্ছেন, দেখুন দেখুন ঠান্ডটা, দেখুন কালবৈশাখীর তাণ্ডব দেখুন।